সব জিনিয়াসরাই একটু আধটু চিটগ্রস্ত হন। সুকুমার রায়ের পাগলা দাসু ওয়াজ নট ডিফারেন্ট। বইয়ের পাতার মধ্যে দিয়ে সাদা কালো জীবনে সে ঢোকে এবং তার কাণ্ড কারখানা দিয়ে জীবনটাকে নির্মল দিয়ে রঙিন করে দেয়। বাংলা সাহিত্যে দু ধরনের পাঠককে পাওয়া যায়, যারা পাগলা দাসুর কাণ্ড কারখানা পড়েছেন আর যারা পড়েননি। দাসুর পাগলামির মধ্যে থাকে ক্ষুরধার বুদ্ধি, যা অঙ্ক সলভ করা ও বন্ধুদের বোকা বানানোর সময় মারাত্মক হয়ে ওঠে। বিজ্ঞানের পরিভাষায় একে বলা যায় দ্য দাসু এফেক্ট। স্কুলের চার দেয়ালের মধ্যে মিহিদানার হাঁড়ি, চিনেপটকা, পিচকিনি, টিনের বাক্সের মতো সাধারণ জিনিসপত্র দিয়েই দাসু সকলের ঘুম ছুটিয়ে দেয়। এই আজকের ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ পেলে সে যে কী করতো ভাবলেই চমকে চমকে উঠি। এবার আসি আরেক জিনিয়াস সুকুমার রায়ের কথায়। মাত্র 35 বছরের জীবনে তিনি আমাদের দিয়ে গেছেন পাগলা দাসু, হজবরল, আবোল তাবোলের মতো অমর সৃষ্টি। কি করে পেরেছিলেন তিনি এত অল্প সময় এত কিছু লিখতে? মির্চি 98.3 এর মনে হয় তিনি পৃথিবীবাসী হিউম্যান বিং ছিলেন না, তিনি ছিলেন অসীম ক্ষমতাশালী এক ভিন গ্রহী, মানে এলিয়েন। সুকুমার রায়ের জন্ম হয়নি, মৃত্যুও না। তিনি 30 অক্টোবর 1887 থেকে 10 সেপ্টেম্বর 1923 মধ্যে সময়টুকু পৃথিবীতে জাস্ট কাটিয়ে যান। আমরা নিশ্চিত কোনো এক গ্রহে বসে এই মুহূর্তে সুকুমার রায় আমাদের এই সম্প্রচার শুনছেন এবং খুব হাসছেনও। সুকুমার রায়ের এই গ্রহে পা রাখাকে আজ আমরা সেলিব্রেট করছি মির্চি 98.3 পাগলা দাসুর দুটি গল্প দিয়ে, চিনে পটকা ও দাসুর খ্যাপামি। আশা করি আপনারা এই গল্প দুটি পড়ে যতটা হেসেছেন এই সম্প্রচার শুনে ঠিক ততটাই হাসবেন। আপনাকে দিওয়ালি কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে ও সুকুমার রায়ের জন্মদিনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মির্চি 98.3 পাগলা দাসুর প্রথম নিবেদন চিনে পটকা। গল্প পাঠে সোমক, গল্পের সূত্রধার মীর। আমাদের রামপদ তার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা নিয়ে স্কুলে এলো। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেটা ভাগ করে খেলাম। খেলো না কেবল পাগলা দাসু। পাগলা দাসু যে মিহিদানা খেতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করত না। দুজনের মধ্যে প্রায় ঝগড়া চলত। আমরা রামপদকে বললাম, দাসুকে কিছু দে। রামপদ বলল, কিরে দাসু, খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি না, তাহলেই মিহিদানা পাবি। এমন করে বললে তো রাগ হবারই কথা, কিন্তু দাসু কিচ্ছু না বলে গম্ভীরভাবে হাত পেতে মিহিদানা নিল। তারপর দারোয়ানের ছাগলটাকে ডেকে সকলের সামনে তাকে সেই মিহিদানা খাওয়াল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে মুচকি মুচকি হাসতে হাসতে স্কুলের বাইরে চলে গেল। এদিকে হাঁড়িটা আমরা শেষ করে সকলে খেলায় মেতে গেলাম। দাসুর কথা কেউ আর ভাববার সময় পায়নি। টিফিনের পরে ক্লাসে এসে দেখি দাসু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসে আপন মনে অঙ্ক কষছে। তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কিরে দাসু, কিছু করেছিস নাকি? দাসু নিতান্ত ভালো মানুষের মতো বলল, হ্যাঁ, দুটো GCM করে ফেলেছি। আমি বললাম, ধুত, সে কথা কে বলছে? কিছু দুষ্টুমির মতলব করিস নি তো? এই কথায় সে ভয়ানক চটে গেল। তখন পণ্ডিত মশাই ক্লাসে আসছিলেন। দাসু তার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাকে ঠান্ডা করে বসিয়ে রাখলাম। পণ্ডিত মশাই মানুষটা মন্দ নয়, পড়ার জন্য প্রায় কোনো তাড়াহুড়ো করেন না, কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করলে হঠাৎ সাংঘাতিক রকম চটে যান। সে সময় তার মেজাজটা আশ্চর্য রকম ধারালো হয়ে ওঠে। পণ্ডিত মশাই চেয়ারে বসেই, আইও নদী শব্দের রূপ কর বলে ঘুমিয়ে পড়লেন। আমরা বই খুলে ভড়বড় করে যাতা খানিকটা বলে গেলাম এবং তার উত্তরে
পণ্ডিত মশায়ের নাকের ভেতর থেকে অতি সুন্দর ঘড়ঘড় শব্দ শুনে বুঝলাম নিদ্রা বেশ গভীর হয়েছে। কাজেই আমরাও স্লেট নিয়ে কাটাকুটি এবং দশ পঁচিশ খেলতে শুরু করলাম। কেবল মাঝে মাঝে যখন ঘড়ঘড়ানি কমে আসত তখন সবাই মিলে সুর করে নদী নদ্দও ইত্যাদি আওড়াতাম। দেখতাম তাতে ঘুম পাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোণে বসে কি যেন করছে সেদিকে আমাদের খেয়াল নেই। একটু বাদে পণ্ডিত মশাইয়ের চেয়ারের তলার তক্তার নিচ থেকে ফট করে কি একটা আওয়াজ হলো। পণ্ডিত মশাই ঘুমের ঘোরে ভ্রুকুটি করে সবে মাত্র বলে কি যেন একটা ধমক দিতে যাবেন, এমন সময় ফুট ফাট দুম দাম ধূপ ধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠে সমস্ত স্কুলটাকে একবার কাঁপিয়ে তুলল। মনে হলো যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পেটাতে লেগেছে। দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঠুকছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূঢ় বলে তেমন হয়ে ভাঁ করে রইলাম। পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করে তারপর হঠাৎ হাত পা ছুড়ে এক লাফে টেবিল ডিঙিয়ে একবারে ক্লাসের মাঝখানে ধড়ফড় করে পড়ে গেলেন। সরকারি কলেজে নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাতে দেখিনি। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করে কড়াকিয়া নামটা আওড়াচ্ছিল, তারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হয়ে থেমে গেল। দেখতে দেখতে স্কুলময় হুলস্থুল পড়ে গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর নাই ব্যস্ত হয়ে বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়িয়ে তুলল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হয়ে এলো তখন পণ্ডিত মশাই বললেন, কিসের শব্দ হচ্ছিল দেখো। দরোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ থেকে একটা হাঁড়ি ঠেলে বার করল, রামপদর সেই হাঁড়িটা। তখনও তার মুখের কাছে একটুখানি মিহিদানা লেগে আছে। পণ্ডিত মশাই ভয়ানক ভ্রুকুটি করে বললেন, এ হাঁড়িটা কার? রামপদ বলল, আগে আমার। আর কোথা যায়, অমনি দুই কানে দুই পাক। হাঁড়িতে কি রেখেছিলি? রামপদ তখন বুঝতে পারল যে গোলমালের জন্য সমস্ত দোষ তার ঘাড়ে এসে পড়েছে। সে বেচারা তাড়াতাড়ি বোঝাতে গেল, আগে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম, তারপর তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো। না অন্যান্য মাস্টাররাও ক্লাসে এসে জড়ো হয়েছিলেন, তারাও এক বাক্যে হাঁ হাঁ করে তেড়ে এলেন। আমরা দেখলাম বেগতিক বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা নিয়ে পণ্ডিত মশাইকে দেখিয়ে বলল, এই দেখুন স্যার, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে কাটাকুটি খেলছিল, এই দেখুন না কাটাকুটির ঘর কাটা আছে। স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড এক চড় তুলেই হঠাৎ কেমন থতমত খেয়ে গেলেন। তারপর দাশুর দিকে কটমট করে তাকিয়ে বললেন, চুপ রাও, চুপ। কে বলেছে, কে বলেছে আমি ঘুমুচ্ছিলুম? দাশু খানিকক্ষণ হাঁ করে বলল, তবে যে স্যার আপনার নাক ডাকছিল। বটে না, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনে সকলে চক্ষু স্থির, ছোকরা বলে কি? প্রায় আধ মিনিট খানে কারো মুখে আর কথা নেই। তারপর পণ্ডিত মশাই হঠাৎ একেবারে হুঙ্কার দিয়ে বললেন, পটকায় আগুন দিচ্ছিলে কেন? দাশু ভয় পাওয়া ছেলেই নয়, সে রামপদকে দেখিয়ে বলল, ও কেন আমায় মিহিদানা দিতে চাইছিল না? এরকম অদ্ভুত যুক্তি শুনে রামপদ বলল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছে তাই করব। দাশু তৎক্ষণাৎ বলে উঠল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এইরকম পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না।
কাজেই মাস্টাররা সকলেই কিছু কিছু ধমক ধমক করে যে যার ক্লাসে চলে গেলে। সে পাগলা বলে তার কোনো শাস্তি হলো না। ছুটির পর আমরা সবাই মিলে কত চেষ্টা করেও তার দোষ বোঝাতে পারলাম না। সে বলল, আমার পটকা রামপদর হাড়ি, যদি আমার দোষ হয় তাহলে ওরও দোষ হয়েছে, ব্যাস ওর মার খাওয়াই উচিত। শুনছিলেন চিনে পটকা, রচনা সুকুমার রায়, গল্প পাঠে সোমক, সূত্রধার মীর, রামপদর ভূমিকায় অত্রি, মাস্টার মশাই জগন্নাথ বসু এবং দাশুর ভূমিকায় অগ্নিজিৎ। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনায় ইন্দ্রাণী, পরিচালনায় সোমক ও অগ্নিজিৎ, বিশেষ সহযোগিতায় পুষ্পল। সুকুমার রায়ের এই গ্রহে পা রাখাকে আজ আমরা সেলিব্রেট করছি মির্চি 98.3-তে। শুরু হচ্ছে দাশুর খ্যাপামি, গল্প পাঠে সোমক, গল্পের সূত্রধার মীর। স্কুলের ছুটির দিন, স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশ করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাশু সেনাপতি সেজেছিল, সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচূড়ের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকিলে তবে খোলো তলোয়ার, দাশুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খোলবার কথা, কিন্তু দাশুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না, মাঝ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোলো তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা এমনি বোকা, সে অমনি আরে দাঁড়া না, দেখছিস না বকলো সাটকিয়ে গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম, তা না হলে ওইখানে অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞাসা করলেন, কি বা চাহ পুরস্কার কহ সেনাপতি, তখন দাশুর বলবার কথা ছিল, নিত্যকাল থাকে যেন রাজপদে মতি। কিন্তু দাশু তা না বলে তার পরের আরেকটা লাইন আরম্ভ করে হঠাৎ জিভ কেটে, ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগল। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করল। তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম, না 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 সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবে তালাই চিত্তির। ট্যাপা বলল, তার চাইতে ভোজুমালিকে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করল, তারপর চটে উঠল, তারপর কেমন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কদিন আমাদের তালিম চলছিল দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোণায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়েছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিনে তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার ওপর দাশুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগল। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। আড়াইটে বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞাসা করলাম, কিরে তুই এখানে কি করছিস? দাশু বলল, বাহ পোশাক পরবো না। আমি বললাম, পোশাক পরবি কিরে, তুই তো আর অ্যাক্টিং করবি না। দাশু বলল, বাহ খুব তো খবর রাখো, তাজ দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন গনসার কি হলো? কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে।
সারাটি স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পেছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো। না না না, আমি কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি, এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু এসে সেখানে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন। তিন তিনটে ধাড়ি ছেলে মিলে এই কুচি ছেলেটার পিছনে লেগেছি, তোদের লজ্জা করে না? বলেই আমাকে আর বিশুকে এক একটি চড় মেরে আর রামপদর কান মোলে দিয়ে হনহন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরা অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। দাশু বলছে, বেশ তো, তাহলে অন্য কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রীটা করি, পাঁচ ছটা ফাট আমার মুখস্থ হয়ে আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে দরকার নেই, তাকেই দেবদূত সাজতে দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো, আবার যদি তোরা কেউ গোলমাল করেছিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেব। তারপর অভিনয় আরম্ভ হল। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করল। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষে কি পারে, কিন্তু সে এই কথাটুকুর আগে কোত্থেকে আরো চার পাঁচ লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু দাশু বলল, তোমরা যে লম্বা চড়া বক্তৃতা করো সেবেলা কোনো দোষ হয় না, না আমি দুটো বেশি কথা বললেই দোষ? এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয়। কিন্তু তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসল। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন। শেষ দৃশ্যে এও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরী প্রস্থান করেছেন। দাশু অগত্যা তার জেদ ছাড়ল বটে, কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হল। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতেই হঠাৎ কোত্থেকে আবার সে এসেছে ফিরিয়া বলে এক গাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কিরম যেন ঘাবড়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হলো। তাই দেখে দাশু খুব সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে। তাতে মন্ত্রী আরও কেমন ঘাবড়ে গেল। রাখাল প্রতিহারি সেজেছিল, দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়েছে অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে, এই হতভাগা বলে এক চাটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যেতে নাহিরাবে হিংসা অত্যাচার, নাহিরাবে দারিদ্র যাতনা, নাহিরাবে অপমান, নাহিরাবে, নিজেই গড়গড় করে বলে গিয়ে যাও সব নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল আর ঝুপ করে পর্দা নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, হত ভাগা, দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথা বলাই হলো না। দাশু বলল, বারে তোমরা কেউ কিছু বলছো না দেখি তো আমি তাড়াতাড়ি আমার যা মনে ছিল সব বলে দিলাম, নইলে তো আরো সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখানে এসে সব গোল বাঁধিয়ে দিলি, তাই তো সব গুলিয়ে গেল। রাখাল কেন বলেছিল আমায় জোর করে আটকিয়ে রাখবে, আর তাছাড়া তোমরা আমায় কেন গোড়া থেকে নিতে চাচ্ছিলে না, খালি খালি ঠাট্টা করছিলে, আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল? হ্যাঁ, রামপদ বলল,
ওকে ধরে দু চার ঘা লাগিয়ে দে তো। দাশু বলল, হ্যাঁ এসা না, লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা। শুনছিলেন দাশুর খ্যাপামি, রচনা সুকুমার রায়, গল্প পাঠে সোমক, গনসা ও অন্যান্য চরিত্রে অত্রি, অঙ্কের মাস্টার মশাই হরিবাবুর ভূমিকায় পুষ্পল এবং দাশুর চরিত্রে অগ্নিজিৎ। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ইন্দ্রাণী, পরিচালনায় সোমক ও অগ্নিজিৎ, বিশেষ সহযোগিতায় পুষ্পল। আমরা বিশেষ ধন্যবাদ জানাই শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শুনতে থাকুন মির্চি 98.3, ইটস হট।